এর পরেও আপনাকে আর একটা কথা বলছি, হজ বলেন, জিহাদ বলেন, আপনার জাকাত বলেন, আপনার সওম বলেন, এতগুলো ইবাদত থাকতেও আল্লাহর কাছে সমস্ত শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? সালাত। আমি এই গুরুত্ব বুঝাতে গিয়ে এই আলোচনাটা করলাম। আপনারা মনে করলেন করবেন না যে আমি অন্যদিকে চলে গেছি, যে না, সালাতের মধ্যে কোন রকমের সালাতটা অধিক প্রিয়? একটা হলো দামি, আর একটা হলো নেকিপূর্ণ, বেশি নেকি কিন্তু বেশি দামি না, হতে পারে না এরকম, ওজন বেশি একটা মানুষের কিন্তু অত দামি না, হতে পারে না এরকম। হ্যাঁ, একটা উটের ওজন একটা খুব বেশি থাকতে পারে, তার দাম কম, কিন্তু আর একটা উটের বয়স কম, ওজনে কম, কিন্তু দাম কিন্তু কি বেশি। ঠিক ফজিলতের দিক থেকে একটা জিনিস বেশি দামির ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে আর একটা জিনিস বেশি। সালাত ওই রকম একটা ইবাদত, অন্যান্য ইবাদতের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে কি মর্যাদাবান, সবচেয়ে মর্যাদাবান। এই জন্য দ্বিতীয় পর্যায়ে এসেছে সালাতের কথা, আকিদার পরে সালাত। দ্বিতীয় পর্যায়ে আসছে কি সালাত। এই জন্য আর একটা কথা, এখানে সালাতের মধ্যে কোন রকমের সালাতটা আল্লাহর কাছে বেশি দামি? আবু দাউদের 426 নম্বর হাদিস, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূলকে, আইয়ুল আমাল আফজাল, আমুল সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমুল, দামি আমুল কোনটা? উম্মে ফারোয়া বলছেন, আল্লাহ নবীকে একদিন জিজ্ঞেস করা হলো, আমুল সমূহ যত আছে তার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি আমুল। এটা জিহাদের চেয়েও ভালো, এটা হজ্জের চেয়েও, এটা জাকাতের চেয়েও, এটা সওমের চেয়েও আল্লাহর কাছে দামি আমুল হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আপনারা কেউ কি আউয়াল ওয়াক্তে পড়েন? বলেন, নামাজই পড়ি না, আবার আউয়াল ওয়াক্তে। বেনামাজি বুঝে না বন্ধুরা। আমরা এখানে দুইটা হাদিস অনুবাদ করে নিই আগে, তারপরে আপনাকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নি ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, হে মোহাম্মদ শুনো, আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, ওয়াহিদতু ইনদিয়া হাদান, আর আমার কাছে একটি অঙ্গীকার রেখেছি, ওয়াদা, প্রতিজ্ঞা করে রেখেছি, আমি আমি তোমার উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, এবং আমার কাছে একটা অঙ্গীকার লিপিবদ্ধ করে রেখেছি, অঙ্গীকার, সেটা কি? যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে ওয়াক্ত মোতাবেক পড়ে আমার কাছে আসবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে ওয়াক্ত মোতাবেক পড়ে আমার কাছে আসবে, আদখলতুহুল জান্নাত, আমি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাব। এটা সুলাসে মাজিদ ফি থেকে আসছে, আদখলতুহুল জান্নাত, আমি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ। শর্ত, পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করে আসতে হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না বিওয়াক্তিহিন্না ফালা আহাদা লাহু ইনদি, আমি আল্লাহ বলছি, মোহাম্মদ শুনে রাখো, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতকে ওয়াক্ত মোতাবেক পড়বে না, তার জন্য আমার কোনো অঙ্গীকার নাই, তার জন্য আমার কোনো ওয়াদা নেই। পরিষ্কার সোজা কথা। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, ও সাহাবীরা শুনো, একটা বিস্ময়কর ব্যাপার, ইয়াজিবু রাব্বুকুম বিরাই গনামিন ফি সাজিয়াতিন মিন জাবাল, ওই যে পাহাড়ের চূড়ায়
একটা রাখাল ছাগল চড়াতে গেছে পাহাড়ের চূড়ায়, ছাগল চড়াতে গেছে একজন রাখাল। ছাগল চড়াতে গিয়ে ইয়াজ্জিনু ইয়াকিমুসসালাহ, আজান দিয়েও সালাত আদায় করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেছেন, উনজুরু ইলা আব্দি, আসমানে যত ফেরেশতা জমিনে যত ফেরেশতা সবাইকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উনজুরু ইলা আব্দি, ও আমার ফেরেশতারা আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো, এই যে ছাগলের রাখাল পাহাড়ের চূড়ায় একাই সালাতের ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে সালাত আদায় করছে, ইয়াজ্জিনু ইয়াকিমুসসালাহ ওয়া ইয়াখাফু মিন্নি, ও একাই সালাত আদায় করছে আজান দিয়ে, আমাকে ছাড়া আর কাউকে ভয় করে না। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, গফর তুলি আব্দি, আমি আবার বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম, ওয়াদখাল তুল জান্না, আমি তাকে জান্নাতে প্রবেশ করায় দিলাম। আল্লাহ, আউয়াল ওয়াক্তের ফজিলত, আউয়াল ওয়াক্ত কি জিনিস,